আমি চলে এসেছি জীবন জীবিকার নানা রকমের গল্প নিয়ে। আজকে জীবন জীবিকায় আমরা জানব পর্বতারোহী সম্পর্কে। যারা পাহাড়ে ওঠে তাদেরকেই বলা হয় পর্বতারোহী। দেখো ওখানে কয়েকজন বন্ধুকে পর্বতারোহী শেখাচ্ছেন, বলছেন পর্বতে উঠতে হলে কি কি করতে হয়। পর্বতে ওঠার আগে পর্বতারোহীদের ক্যাম্প করে তাঁবু বানিয়ে নিতে হয়। আমি এখন তাঁবুর ভিতরে। বিশ্রাম বা রাতে থাকার জন্য পর্বতারোহীরা ক্যাম্প বানায় তাঁবু দিয়ে। এবার আমরা জানব পর্বতারোহীর কাছ থেকে পর্বতে আরোহণ করতে হলে কি কি সরঞ্জামাদি কিভাবে ব্যবহার করতে হয়। চলো চলো চলো। তুমি এসেছো? হ্যাঁ এসে গেছি। পাহাড়ে উঠতে হলে প্রথমে কোন জিনিসটা লাগে? আগে দড়ি। দড়ি, দড়িকে বলে রোপ বলে। এইটা একটা রোপ, রোপটা অনেক শক্ত, ধরো এটা কখনোই ছিঁড়বে না। এটা কি? বেল্ট। এইটা কোমরে লাগাতে হয়, এটাকে বলে ক্যারাবিনার। এই হলো ক্যারাবিনার লাগানোর উপায়। এইটার সঙ্গে বাকি সব জিনিস লাগাতে হয়। এটা লাগে, এটাকে বলে অ্যাসেন্ডার বা জুমার। আর একটা রশি এখানে থাকে লাগানো পাহাড়ের উপরে, এটাকে এভাবে লাগাতে হয়, লক করতে হয়। এইটা এইভাবে আস্তে 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 সামনের দিকে যাবে, তারপরে এইভাবে যাব আমি আস্তে আস্তে উপরের দিকে যাব। কিন্তু এটা কখনোই এদিকে আসবে না। পাহাড় যদি বরফের হয় তাহলে কি হবে? এটাকে বলে পিটন, আইস পিটন। এটা এটা এইভাবে ঘোরালে এটা আস্তে আস্তে বরফের ভিতরে ঢুকে যাবে। এবং এইটার সঙ্গে আমাদেরকে এই ক্যারাবিনাটা লাগাতে হবে, এটার সঙ্গে আবার রশিটা লাগাতে পারব। এটাকে বলে আইস অ্যাক্স, বরফের মধ্যে এইভাবে লাগাতে হয়, এটা আটকে এইভাবে উপরের দিকে উঠতে পারবো। তখন পায়ের মধ্যে এইরকম উঁচু উঁচু বুট পরতে হয়, এটার মধ্যেও এরকম কাটার মতো লাগাতে হয়, এটাকে বলে ক্রাম্পন। এই যে এরকম দাঁত আছে এটা বরফের মধ্যে আটকে যায়, এইগুলো দিয়েই পাহাড়ে উঠতে হয়। প্রস্তুতি নেওয়া শেষ, এখন সবাই পাহাড়ে উঠতে যাবে। একজন পর্বতারোহী পাহাড়ে উঠছেন। বই বেয়ে বেয়ে পাহাড়ের এক অংশ থেকে আরেক অংশে চলে যায়। দেখেছো মাঝখানে কত বড় খাদ, কত নিচু, খুব সাবধানে একজন একজন করে পার হতে হয়। উঁচু পর্বত হলো এভারেস্ট। বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহিম, মোহাম্মদ আব্দুল মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন। বাংলাদেশের স্বাধীনতার 40 বছর পূর্তি উপলক্ষে সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আরোহণ করেন ওয়াসফিয়া নাজরীন। পাহাড়ে ওঠা অনেক মজার ব্যাপার, তাই না? তবে পাহাড়ে উঠতে গেলে খুব সাবধানে উঠতে হয়। পাহাড় আমার খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। দুরন্ত সময়, দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।